হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রোফাইল টাইপ পেজ নিয়ে কাজ করেন, তাদের যদি তিনটা অপশন ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার পেজে কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না। আর এই তিনটা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা অপশন আপনাকে প্রত্যেক দিন একবার হলেও চেক করতে হবে। তো এই তিনটা অপশন আপনি কিভাবে চেক করবেন সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। মোবাইল স্ক্রিনটা ফলো করুন, খুব সহজেই দেখতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত যারা আমার এই আইডিটাকে ফলো দেননি, প্লিজ একটি ফলো করে দেবেন, এমন সব ইম্পর্টেন্ট ভিডিও পেতে। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন, যাতে করে আপনার পার্শ্ববর্তী মানুষরা উপকৃত হতে পারে। তো শুরুতে আপনারা আপনাদের পেজে চলে আসবেন, দেন ডান সাইডের কোনায় থ্রি লাইন মেনুতে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে স্ক্রল করে আপনারা একটু নিচে যাবেন। নিচে গেলেই দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন, এই অপশনটা আপনাকে প্রথমে চেক দিতে হবে। সো এখানে ট্যাপ করে দিবেন। দেন এখানে যদি রিকমেন্ডেবল লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার পেজটি ঠিক আছে। আর এটা যদি নট রিকমেন্ডেবল থাকে, তাহলে কিন্তু আপনার পেজে আপনি কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না। দেন আপনাকে দ্বিতীয় যে অপশনটা চেক করতে হবে, এখানে দেখেন পেজ স্ট্যাটাসে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন সবুজ টিক চিহ্ন দিয়ে পেজ হ্যাজ নো ইস্যু লেখা আছে। এখানে যদি আপনাদের পেজ হ্যাজ সাম ইস্যু দেখে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার পেজে কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না। তারপরে আপনাকে তৃতীয় যে অপশনটি চেক করতে হবে, এখানে দেখেন ইলিজিবল টু মনিটাইজ, এটা যদি লেখা থাকে, তাহলে কিন্তু আপনি আপনার পেজে মনিটাইজেশন অন করতে পারবেন। সো আপনার পেজে প্রত্যেক দিন একবার হলেও এই তিনটা অপশন অবশ্যই চেক করবেন।